রহমান রহিম আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান নিয়ে আলোচনা করছি তো এখানে আমরা আজকে আলোচনার একদম শেষ পর্যায়ে আসি সেখানে খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল নিয়ে আলোচনা করব প্রথমত খাদ্য শৃঙ্খলটা কি খাদ্য শৃঙ্খল হলো এমন একটি বিষয় যেটা উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন খাদকগুলোর মধ্যে সম্পর্ক এই সম্পর্কর নামই হলো আমাদের খাদ্য শৃঙ্খল আমরা একটি এখানে উদাহরণ হিসেবে দেখতে পারি যে প্রথমে ঘাস হলো শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় তারা খাবার তৈরি করে সেই ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করে হলো পতঙ্গ আর এই পতঙ্গকে খাবার হিসেবে খায় হলো ব্যাং এবং ব্যাংকে খাদ্য হিসেবে গ্রহণ করে হলো সাপ আবার এই সাপকে খাদ্য হিসেবে গ্রহণ করে হলো তাহলে এই যে দেখো উৎপাদক থেকে শুরু করে এক স্তরের স্তরের খাদ্য হিসেবে গ্রহণ করছে এদের মধ্যে একটা শৃঙ্খল তৈরি হয়েছে এই শৃঙ্খলের নামটাই হলো তোমার খাদ্য শৃঙ্খল তোমরা কি খাদ্য শৃঙ্খলের বিষয়টি বুঝতে পারছ হ্যাঁ স্যার আচ্ছা এখন আমরা দেখব হলো খাদ্য জাল কাকে বলে এই রকম খাদ্য শৃঙ্খল যখন অনেকগুলো হবে সেই অনেকগুলো খাদ্য শৃঙ্খল গুলো তারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে এই অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে তৈরি হয় হলো খাদ্য জাল তো আমি এখানে খাদ্য জালের একটা ছবি তোমাদের দেখাই এবং দেখলে তাহলে এটি তোমরা ক্লিয়ার বুঝতে পারবা এই যে দেখো এখানে একটা সার্কেল করে দেওয়া আছে কিভাবে আছে এটা আমি একটু বুঝে দিই তোমাদের আচ্ছা আমি যেটা তোমাদের বলছিলাম এখানে দেখো এই যে সবুজ উদ্ভিদ ধরে খায় হলো খরগোশ খরগোশকে ধরে খায় হলো এই পাখি আবার তোমরা দেখো এই সবুজ উদ্ভিদ ধরে খায় হলো ঘাস ফরিং ঘাস ফরিং ধরে খায় টিকটিকি এই টিকটিকিকে ধরে খায় আবার বাসপাতি আবার এদিকে লক্ষ্য করো এই সবুজ উদ্ভিদ খায় হলো কে তোমার ইঁদুর হ্যাঁ ইঁদুর ধরে খাচ্ছে এই ইঁদুর আবার ধরে খাচ্ছে কে সাপ সাপ ধরে খাচ্ছে বাসপাকি তাহলে দেখো তো এখানে তিনটা খাদ্য শৃঙ্খল আছে না সবাই দেখো এটা কেল করে এই তিনটে খাদ্য শৃঙ্খলকে একত্রে বলা হয় হলো বাস্তু সংস্থানের খাদ্য জাল এগুলোকেই বলা হয় খাদ্য জাল মানে তিনটা মিলে তৈরি হলো খাদ্য জাল মাইশা তুমি বাম পাশে ওটাতে লাল বাটন উঠে আছে ওটাতে ক্লিক দিয়ে আমার সাথে কথা বলো তাহলে কথা বলতে পারবো এখন হ্যাঁ তুমি তো বলতেছো আর আরেক মায়িশাকে আমি বলতেছি ও বাম পাশে দেখো ওখানে আরেকটা ক্লিক দাও তাহলে তুমি আমার সাথে কথা বলতে পারবা মাইশা হুম ও বুনхай না আসলে আচ্ছা আমরা আজকে লাশ পড়াটা পড়ব সেটি হল বাস্তু সংস্থানের শক্তি প্রবাহ বাস্তু সংস্থানের শক্তি প্রবাহটা কি আমরা এই শক্তি প্রবাহ নিয়ে ধারণা নিয়ে আজকের পড়াটি ইনশাআল্লাহ শেষ করব শক্তি প্রবাহটা হলো এরকম এই যে দেখো তো উদ্ভিদ থেকে শক্তিটা কার মধ্যে যাচ্ছে খরগোশের মধ্যে উদ্ভিদ থেকে শক্তি যাচ্ছে হলো ঘাসফড়িং এর মধ্যে উদ্ভিদ থেকে শক্তি যাচ্ছে তোমার ইঁদুরের মধ্যে সেখান থেকে এটি আবার আসতেছে হলো তোমার এই সাপের মধ্যে সাপ থেকে বাসপাকি আবার দেখো এই যে এই যে শক্তিগুলো যে পরপর বিভিন্ন স্তরের মধ্যে সঞ্চালিত হচ্ছে সেগুলোকেই বলা হয় শক্তি প্রবাহ এই শক্তি প্রবাহের এখানেও কিন্তু তোমাদের ছবি দেওয়া আছে এই পাশে দেখো এখানে যেটা আছে প্রথমে সূর্য থেকে শক্তি আসতেছে এই সূর্যের শক্তি ব্যবহার করতেছে কারা সবুজ উদ্ভিদ সবুজ উদ্ভিদের নাম হলো উৎপাদক এ উৎপাদক থেকে কারা খাচ্ছে উৎপাদককে খাচ্ছে তৃণভূজীরা তৃণভূজীগুলোকে কে খাচ্ছে মাংসাশীরা এখন এই মাংসাশী উৎপাদক তৃণভূজী এই তিন আবার মনে করো মরে পচে গুলে ফেলতেছে হলো এই বিরিয়োযোগেরা তাহলে এই যে পরিবেশে যে তোমার এই প্রতিনিয়ত একটা রূপান্তর হচ্ছে না আমরা পরিবেশ থেকে নিয়ে বড় হচ্ছি আবার আমরা মারা গেলে পুনরায় পরিবেশের সাথে মিশে যাচ্ছি আল্লাহ তালাকে এটা একটা সার্কেল করে রাখে দেয়নি আমাদেরকে চিন্তা করো তো আজকে কিন্তু আমরা সেই পড়াটা ইনশাল্লাহ পড়লাম মাইশা তুমি বাম পাশে দেখো ওই যে জায়গায় ক্লিক দিয়েছিলে ওই জায়গাতে আর একটা ক্লিক দাও তাহলে আমার সাথে কথা বলতে পারবা আরেকটা একটা ক্লিক দাও ও মনে হয় আমার কথা শুনতে পাচ্ছি কি না আমরা আজকের ক্লাসটি ইনশাল্লাহ শেষ করছি তো ক্লাস শেষে আমি তোমাদের সবার কাছ থেকে শুনতে চাচ্ছি যে তোমরা আজকের ক্লাসে কোনো পড়া এই রকম কোনো পড়া আছে কি যে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি স্যার বুঝছি আচ্ছা মাইশা তুমি বুঝতে পারছো হ্যাঁ তারপরে তোমার বান্ধবী আর এক সাথে তো আমি কথাই বলতে পারলাম না আসলে ও বুঝতেছে না ওই আনমিউটটা কিভাবে করতে হয় বাম পাশে হ্যাঁ এই তো মাইশা এখন তোমার আনমিউট হয়েছে দেখো আমার সাথে কথা বলো তুমি আমার কথা শুনতে পাচ্ছ এখন হ্যাঁ এই তো তুমি এখন হ্যাঁ 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 এই তো তুমি আমার কথা শুনতে পাচ্ছ আমিও তোমার কথা শুনতে পাচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ নেক্সটে তো আর কোনো সমস্যা রকম যদি হয় তুমি ওইভাবেই ঠিক করে নিবা ঠিক আছে আমরা আজকে ক্লাসটি শেষ করছি তোমরা এটা বাসায় আজকেই পড়ে দেখবা কারো কোনো জায়গায় যদি সমস্যা বের হয় সে জায়গা মার্ক করে রাখো ইনশাল্লাহ সামনে বুধবারের দিন তোমরা সকালে আবারও যুক্ত হয়েও আমি সেখানে যদি কোনো সমস্যা থাকে বুঝাই দেব আর না থাকলে পরের পড়াগুলো গুলো বোঝাই দিয়ে আমরা অন্য অধ্যায়ে যাবো তো পরম আমরা আল্লাহ আদায় করে আমরা সব সবশেষে সারা পৃথিবীতে সারা দেশে নিপীড়িত মানুষ যে শীতে কষ্ট পাচ্ছে অথবা করোনা ভাইরাসে তারা কষ্ট পাচ্ছে আল্লাহ তালা তাদের সেই কষ্ট থেকে রক্ষা করুক এবং আমাদেরকেও আল্লাহ তালা কোনো বিপদ আপদ থাকলে সেগুলো থেকে রক্ষা করুক এই আশাবাদ ব্যক্ত করে আমরা পরিশেষে আবারও আল্লাহ শুক্রিয়া আদায় করে আমরা আজকের পড়াটি শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ